তখন মাকে ডাকি। মা, তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই তাই না? তুমি বৃষ্টির মধ্যে পড়েছিলে বৌদি, আমার দাদা, আমার দাদা তোমাকে সেখান থেকে তুলে এনেছে। সারা রাত বসে তোমার সেবা করেছে। আর এখন ভোর 4টে বাজে, এখনো পর্যন্ত দুচোখের পাতা এক করতে পারিনি। তোরি, এই লোকটা কিন্তু তোমার জন্য সারা রাত জেগে তোমার সেবা করেছে। এই লোকটা কিন্তু তোমার জন্য নিরামিষাশী হয়েও প্রথম আমিষ রান্না করেছে। আর এই লোকটাকে তুমি সেবা না করেই চলে যাচ্ছ। ওষুধের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি এখন ওষুধ কোথায় পাবো? আগে জল পট্টিটা দিই, কাল সকালে আমি ওষুধ আনিয়ে দেবো।